ম্যাক্সিমাম প্রস্তুতি সম্পূর্ণর পথে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য মহানগর দক্ষিণ আমরা নয়টি সাব কমিটি করেছি সেই সাব কমিটির আন্ডারে এখন কার্যক্রম চলছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্বচ্ছ রাজনীতির প্রতিকৃত জননেত্রী শেখ হাসিনা দলের মধ্যে কেউ অন্যায় করলে এটা কখনোই উনি বরদাস্ত করে না এবং বর্তমান সময়ে শুদ্ধি অভিযানটা শুরু হয়েছে সেটা আমি যেমনি আমি তার একজন কর্মী হিসেবে স্বাগত জানাই সারা বিশ্বব্যাপী সেটা সমাদৃত হয়েছে এবং আমি মনে করি এই শুদ্ধি অভিযানের পর সৎ এবং নিষ্ঠাবান ত্যাগী নেতাকর্মীরাই মূল্যায়িত হবে তৃণমূল থেকে গড়ে ওঠা নেতৃত্ব এবং যারা দলের জন্য অনেক ত্যাগ করেছে যারা রাজপথে আন্দোলন করেছে এবং সকল সময়ের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেই দলে ভালো দায়িত্বে আসা উচিত তৃণমূল থেকে আমি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলাম থানার জয়েন্ট সেক্রেটারি ছিলাম ধানমুড়ি থানা বৃহত্তর ধানমুড়ি থানার সেক্রেটারি হয়েছি পরবর্তীতে আমি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছি তাই আমি আশাই করব যে প্রত্যেক কাউন্সিলেই নেতাকর্মীদের চিন্তা থাকে এবং আশা থাকে যে তারা তাদের কিছুটা প্রমোশন হবে উন্নতি হবে আমিও সেরকম আশা করি আমাকে যদি গুরুত্ব দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি আমাদের দিবস ভিত্তিক অনুষ্ঠানগুলো সাথে পালন করব তার বাইরেও আমরা আমাদের সংগঠনকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে সকল নেতাকর্মীকে দলে সক্রিয় করব এবং ঢাকা শহরকে একটি সারা দেশকে যেমন উন্নয়নের মহাসড়কের নেত্রী উঠিয়েছে ঢাকা শহরকেও একটি আধুনিক উন্নত এবং একটি সমৃদ্ধ এবং চাঁদাবাজ সন্ত্রাসবাদ এবং যে কোনো রকম জঙ্গি হানাহানির থেকে দূরে রাখার চেষ্টা করবো সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আমাদের রাজনৈতিক আইডল জাতির জনক বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে তার কন্যা দেশকে যে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছে দেশ আজকে অউন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে যাচ্ছে আজকে দেশের বিদ্যুৎ সমস্যা নেই আজকে খাদ্য সমস্যা নাই দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয় এই যে উন্নয়নের সাথে আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারব। এটাই আমাদের রাজনীতির চরম পাওয়া এবং আমি আশা করব সারা দেশবাসী তার সুফল ভোগ করবে আমার প্রাণপ্রিয় নেত্রী দীর্ঘজীবী হোক বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ দীর্ঘজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু